আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওটি দেখার আগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে ওয়াল প্রেস করে রাখুন। أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا المعودات سئلت بأي جنب قتلت وقال الله تعالى بموجع آخر بسم الله الرحمن الرحيم. فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. আমার হজর দয়ার সাগর অতি দয়াময় দেখবে যদি আয় রে তারা দেখবে ছোটয়াময় দেখবে যদি আয় রে তারা দেখবে ছোটয়া আল্লাহ নিজের মেহরতে বানাইলেন বেজরে আল্লাহ নিজের মেহরতে বানাইলেন বেজরে যতনে তেরে খেছিলেন আরশে মহল্লায় দেখবে যদি আয় রে তারা দেখবে ছোটয়াই দেখবে যদি আয় রে তারা দেখবে ছোটয়া আব্দুল্লাহর ইউরুসাত মায়া মে নরসা পঠাইলেন ইয়ারব দশক প্রভু দয়াময় দেখবে যদি আয় রে তারা দেখবে ছোটয়াই দেখবে যদি আয় রে তারা দেখবে ছোটয়া আপনারা বসেন। এই ভাই আপনারা কেন দাঁড়াইছেন? বিনা কামে বসেন আপনারা বসেন। এই যে সব ছেলে পিলার দল, হ্যাঁ আপনারা উঠছেন কেন যে ভাই? ছি 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 ছি
কিছু না, এমনি বিনা কামে লোক দৌড়াতে লেগেছে খেপার মতন। আপনারা বসে লক্ষ্য করে চুপচাপ বসেন। শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি সাহেব, উপস্থিত ওলামা ইকরাম, শ্রদ্ধাবিন্দু মুসলিম সমাজ এবং পর্দা রাড়ানের পর্দা নাসিন অবলা সরলা মা বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলার তারিফ প্রশংসা গুণগান। যে মহান আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই জালসার মহাফিলে, আল্লাহ আল্লাহর রাসূলের মহাফিলে উপস্থিত করেছেন। আমরা আজকে কোরআন হাদিসের মহাফিলে উপস্থিত হতে পেরেছে এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন ভাই আলহামদুলিল্লাহ। তিনার পথপর, তিনার প্রেরিত হাবিব মা আমিনার লাল মরুর দুলাল তাজদারে মদিনা আহমদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো হাজার লাখ লাখ দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারেক আলাই। ভাই সকল, বাপজিরা আমার, আজকে আপনাদের এই পুরুলিয়া গ্রামে আমার জীবনের তৃতীয় রজনী, আমার জীবনের তৃতীয় রজনী আপনাদের পুরুলিয়া গ্রামে এসেছি। এর আগে দুইবার এসেছিলাম, আবার আল্লাহর দয়াতে আল্লাহর মেহরবানিতে আবার এসেছি ভাই। আল্লাহ পাক নিয়েছেন। কথা হচ্ছে ভাই, আপনারা শান্তিভাবে বসেন, শান্তিভাবে শোনেন। আল্লাহর দয়া আল্লাহর মেহরবানি, যে আজকের মৌসুম কত সুন্দর, ঠান্ডা মৌসুম, কত ভালো লাগছে, আনন্দ লাগছে। আপনারা চুপচাপ শান্তিভাবে কোরআন হাদিসের কথাগুলো শোনেন, আর শোনার পরে আমল করার চেষ্টা করেন। তো ভাই আপনারা তাড়াতাড়ি করে বসেন, দেরি করবেন না ভাই, আসেন ফাটাফাট সভাতে বসেন। আমার মনের মাঝে কত যে বেদনা, জানো আল্লাহ তুমি জানো, আর তোকে হো জানে না। জানো আল্লাহ তুমি জানো, আর তোকে হো জানে না। জীবনে দেখিনি কব দুই নয়ন তোমাকে, তব তোমায় ডাকি আল্লাহ, ক্ষমা কর আমাকে। তব তোমায় ডাকি আল্লাহ, ক্ষমা কর আমাকে। নমাজ রোজা করে সদক সদা ডাকতে পারি না, জানো আল্লাহ তুমি জানো, আর তোকে হো জানে না। জানো আল্লাহ তুমি জানো, আর তোকে হো জানে না। জীবনে দেখিনি কব দুই নয়নে তোমাকে, তব তোমায় ডাকি আল্লাহ, ক্ষমা কর আমাকে। তব তোমায় ডাকি আল্লাহ, ক্ষমা কর আমাকে। তোমারি প্রেমে আমি
হয়াছি গদিওয়ানা, জানো আল্লাহ তুমি জানো আর তো কেহ জানে না, জানো আল্লাহ তুমি জানো আর তো কেহ জানে না। কোরআন হাদিসের মাজাক, কোরআন হাদিসের মাজাক পেয়েছি গত মাকে, জান্নাতের আশা দিয়ে মনে চকেড়ে, জান্নাতের আশা দিয়ে মনে চকেড়ে, পাওনা পাওয়ার মাজাক, পাওনা পাওয়ার মাজাক তোমার গো করুণা, জানো আল্লাহ তুমি জানো আর তো কেহ জানে না, জানো আল্লাহ তুমি জানো আর তো কেহ জানে না। তো ভাই আপনারা বসেন, দৌড়াদৌড়ি করিয়েন না, এদিক ওদিক বিনা কামে ঘোরাঘুরি করেন। কি হয়েছিল? হায় রে হায় রে হায় রে, মুর্শিদাবাদে ভাই জালসা করছি আর মাইয়া লোকের পিণ্ডালে একটা ছুচ্ছা ঢুকে গেছে। তো জানেন তো মাইয়া লোক পাঁচ চমকা লোক, ইতরের পেটে চকমাগা মরে গেল, ওর পাঞ্জরকার লোকটাকে চকমা হামিও মরে গেল, এমন হইচই শুরু হয়ে গেল, লাস্টে গোটা মানে জালসার পিণ্ডালে তাহাল কামাইছে গেল। কি তো মানুষ যখন ডরিয়া যায় তো ওর কথা হয় যে ভাই ভয় খেয়ে গেলে, যদি সাপ দেখে লাইয়া ডরিয়া যায় তো সাপ কথাটা আর হবে না, সা 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 এরকম করে মানে সাপ হবে না। চোর দেখে যদি ডরিয়া যায় তো চোর কথাটা মুখ দেবে না, চো 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 এরকম করছে। তো ওইরকম ওরা ছুচ্ছা দেখে ডরিয়া যায়, গোটা একবারে হালচাল মেয়েদা বিশাল হইচই, লাস্টে দেখছে ছুচ্ছা। তো ওইরকম আপনার এইখানে ওই ছুচ্ছা বার হয়ে গেছে একটা, লোক সব মেরেছে দৌড় যে দেখছে তো সারা চুচ্ছা। তো মানুষকে একটা হোস দিশা করতো, আরে কে যাইছে যে কি হয়েছে হয়েছে, মিনা কামের চাংড়া পিলে সব দৌড়িয়ে চলে গেছে। তো যাক আলহামদুলিল্লাহ আপনারা বসেন, শান্তিভাবে শুনেন, মোবাইলে শুনছিলেন। অনেক দিনের উপরে আপনাদের পুরুলিয়াতে এসছি ভাই, এই মাঠে এসেছিলাম অনেক দিন আগে, সাত আট বছর আগে মনে হয় আবার এসছি। আপনারা ভালো করে শুনেন, আর কিছু ভাইদেরকে দেখছি যে আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আওয়াজ শুনছেন রাস্তাতে, আপনার গেলে জালসার পিণ্ডেলে বসার মনও করে না নাকি? আপনারা এসে আগাদকে বসতে পারবেন না ভাই? আসবে না ওরা, তার মানে যখন জালসা শুনতে এসছে হয়তো বাড়ি থেকে ওরা শিখিয়ে পাঠালছে যে জালসাতে গেছি, যার বিয়া সাথে হয়েছে ওর বাড়ি এলে শিখালছে যে যাও কিন্তু তুমি ভিড় ভাড়ে ঢুকছে না, ফাঁক টাঁকে বসে জালসা শুনিও। আর যার হয়তো বিয়া সাদী হয়নি, আর মা হয়তো শিখে দেয় যাওয়াটা, কিন্তু ভিড় ভাড়ে ঢুকবি না, সাইড থেকে শুনবি, হুড় হাঙ্গাম লাগলে উড়ে যাবি নাকি? তো ওইরকম এরা জালসা শুনতে এসছে, মানে এরাকে শিখিয়ে পাঠালছে যে তোর জালসার পিণ্ডালে বসিস না, রাস্তাতে বসিস কানা কাচাড়ে নাকি? ওই একটা লোক নতুন বিয়ে করেছে, তো নতুন বিয়ে করে বলছে ওর মাকে, মাকে তোর মা কইছে কি রে বেটা, বলছে মাকে শ্বশুরের বাড়ি বেড়াতে যাব। তো শ্বশুরের বাড়ি বেড়াতে যাবি, ওর মা বলছে বেটা যাইস না, বলে কেনে, বলে তুই সিধায় চাংড়া খেপা মানুষ, আর তোর বিয়ে হওয়া বেশি দিন হয়নি, কয়দিন হলো তোর বিয়ে হওয়া, আর তুই যাবি যায় যদি শ্বশুর বাড়িতে যায় তোর খ্যাপার পরিচয় দিয়ে দিস, ওরে জেনে যে খ্যাপা, ওর মন খারাপ হইলে হয়তো টিপ লিয়ে নিবে, দু চার লাভ দিয়ে তোকে হাঁকিয়ে দিবে, বেটি ছাড়ান করে নিবে, তুই যাইস না বেটা, ই খ্যাপা জিদ লাগেছে না আমি যাব, ফের যাইতে না দেয় ইয়াক জ্বালা। তখন কি করে শর্মা কইছে ঠিক আছে বেটা যা, কিন্তু যখন যাবি বেটা তো একটা কাজ করিস, বলে কি, বলে যায়া শ্বশুরের বাড়ি যায়া মুখ ভারী করে থাকিস না, আর মিন মিনা মুখ খাইয়া বসে থাকিস না,
কতকালা লোকগুলা মুখ্যায় বসে থাকে তো, তো বলছে বেটা মিন মিনা মুখ্যায় বসে থাকিস রে, চালাচুলি করবি, কথা কবি, হাসি মজা করবি, চালাচুলি করিস যা শ্বশুরের বাড়ি। দেখেছি ঠিক আছে মা, চিন্তা করতে হবে না, আমি চালাচুলি করবো, চলে গেছে। চলে যাওয়ার পরে করেছে কি শ্বশুরের বাড়ি গেছে, দেখছে ওর শ্বশুর বলতে বসে আছে। তো যাওয়াই বলছে মা তো শিখিয়ে দিয়েছে যে চালাচুলি করি, মজা টজা করিস, ঠাট্টা করিস। তো লইয়া যাওয়াই বলছে যে ফার্স্ট শ্বশুরকে একটু মজা করে লি। খ্যাপা তো আর জানে না যে শ্বশুরকে আর শাশুড়িকে মজা করতে হয় না, মজা করতে হয় শালাকে, তাও ছোটো শালাকে, বড়ো শালাকে তার মজা করা যাবে না, ছোটো শালাগালাকে মজা করা যাবে, শালি রেখে একটু হাসি মজা করা যায়, শালা জিনি রেখে মোটামুটি একটু মজা করা যায় হালকা মালকা। তো এই খ্যাপাকে শিখিয়ে দেখে মজাক টজাক করিস, ই যায় তখন করে যে শ্বশুরকে মজাক শুরু করে দে। ওর শ্বশুর নামতে মুখ করে বাত্তি ছিলছে, ই পাছা দিক থেকে যাইয়া শ্বশুরের চোখ ঢেকে ধরলেছে, শ্বশুরের চোখ ঢেকে যখন পাছা দিক থেকে ধরে নিয়েছে, তোর শ্বশুর চোখ ঢেকে নিলে কানা। তোর শ্বশুরকে তখন আর জামাই কয়েছে আচ্ছা আমি কেটা বলো তো। তো শ্বশুর তার বুঝতে পারে না, না দেখলে কার কথা বলবে। তখন ওর শ্বশুর বলছে যে দেখো পৃথিবীতে তো এরকম কোনো মানুষ নাই বা আমাদের এলাকায় ওরকম মানুষ নাই যে আমার চোখ ঢাকে, আমার একটা ছোট শালা আছে ওই মাঝে মধ্যে এসে আমার চোখটা ঢেকে ধরে। তোর জামাই কয়েছে ব্যাপার খারাপ, দেখেছে আর একবার জিজ্ঞাসা করে দেখি। দিয়া বলছে যে ই ঠিক হয় নাই, আর একবার বলো। বলছে যতই করো অন্য কেউ আমার চোখ ঢাকে না, যতই করো তুমি আমার ছোটো শালা আছো। জামাই ফট করে চোখ ছেড়ে দেয়, এটা ব্যাপার খারাপ। যেমন চোখ ছেড়ে দেওয়া ওর শ্বশুর দেখা বাবজি তুমি কইছে হ্যাঁ বাজি হ্যাঁ আমি। খেয়া আছে বাড়ি যাও, যাও বাড়ির দিকে যাও। কইছে আচ্ছা যাচ্ছি বাজি, কোন চিন্তা বসে দু একটা গল্প স্বল্প করি। তো বলছে কী গল্প করবে বসো। তখন বলছে বাজি একটা কথা বলছিলাম, বলে কী কহ, তোমার বিয়া শাদি কি হয়েছে? তোমার শ্বশুর বলছে ই কোন খ্যাপার পেটের খ্যাপা, যদি বিহাই না হলে তো আমি বেটি কুণ্ডে থেকে পাই নু, আর ও জামাই কুণ্ডে থেকে হইলো, তো জামাই লাভ করে থেকে যায়, বুঝতে পারছি। তো ওইরকম মানে কিছু খ্যাপা ভাই দুনিয়াতে থাকবে আছে, ওরাকে শিখিয়া পেঠালছে যে যা বেটা যে তোরা পিন্ডালে বসিস না, রাস্তার কানহাতে বসবি না, খাড়িয়া শুনিস নাকি। ওই লেগে কিছু কিছু লোক খাড়িয়াও থাকছে ভাই, বসে না জালসা দেশে, জালসাতে আসবেন বসবেন জালসা শুনবেন ভালো লাগবে নাকি, কিন্তু যদি জালসাতে এসে নাই বসবে তো জালসার কী মজা পাবে যে ভাই, কোনো মজা পাবে? খাড়িয়া থেকে জালসাতে খাড়িয়া মজা আছে যে ভাই, আছে? বসবেন তাহলে তো মজা পাবেন। তো যাই হোক আপনারা আসেন বসেন শোনেন, ইনশাল্লাহ আপনাদেরকে আমি যে আয়াত পরিবেশন করেছি ইনশাল্লাহ সামনে রেখে কিছু কথা বলবো, হাদিস কোরআনের কথা শুনবেন, শোনার পরে আমল করার চেষ্টা করবেন। আল্লাহর রহমতে লোকজন, বহুত লোকজন, অনেক লোক আছেন আপনারা, আল্লাহ যেন আপনাদের জীবনের গুনাহগারকে মাফ করে দেন, আল্লাহ যেন আপনাদেরকে হেদায়েত করেন, আল্লাহ যেন আপনাদেরকে কোরআন হাদিস শোনার এবং শোনার পরে মেনে চলার তৌফিক দান করেন। আমিন আল্লাহুম আমিন। যাই হোক, এ আপনাদের পুরুলিয়া যখনই এসেছি বা এই এলাকায় যখনই এসেছি অনেক লোকজন, অনেক লোক, যাক আলহামদুলিল্লাহ আপনাদের দিকে জালসা করতে ভাই মজা লাগে, অন্য অন্য জায়গাতে এত লোক থাকে না কিন্তু আপনারা বসে আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর লাখ লাখ শুকরিয়া, বসে থাকেন। মা বোনেরা আপনাকে চাইতে ডবল আছে, মানে পিন্ডালের এই মাথায় থাকা ওই মাথায় যুগ যুগ করছে, চোখে শুঝে না, পাওয়ারওয়ালা চশমা লাগবে দেখতে কত দূরে আছে, মানে অনেক আছে। আল্লাহর লাখ লাখ শুকরিয়া, আল্লাহ যেন আমার মা বোনদেরকেও ক্ষমা করে দেন, জীবনে যত পাপ করেছে আল্লাহ তুমি মাফ করে দিও, আল্লাহ ওদেরকেও তুমি হেদায়েত করো, সুপথ দেখাও, সুস্থ রাখো আল্লাহ। তো যাই হোক ভাই, আপনারা শান্তিভাবে শুনেন, আমি আমার বক্তব্যের দিকে আসছি।
যে আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন আশরাফুল মাখলুকাত করে, আল্লাহ পাক পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন আমাদের মনকে যাচাই করার জন্য, যে এরা পৃথিবীতে যাওয়ার পরে আমার ইবাদত বান্দেগি তাসবিহ জিকির করবে না, এরা দুনিয়াতে যাওয়ার পরে দুনিয়ার লোভে পড়ে থাকবে, দুনিয়ার রঙে মেতে থাকবে, এদের মনটা যাই হোক বুঝা যাক বলে আল্লাহ পাক পাঠিয়েছেন দুনিয়াতে। বুঝতে পারছেন তো? আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন মনকে যাচাই করার জন্য। ভাই আমরা এসেছি অল্প কিছুক্ষণ সময়ের জন্য, বেশি দিনের জন্য নয়, বেশিক্ষণের জন্য নয়। এখন যতক্ষণ বেঁচে আছি খুবই বেঁচে আছি, মানে অনেক মনে হচ্ছে লম্বা জিন্দেগি, কিন্তু যখন মরে যাবেন এই পৃথিবীটা হবে নিন্দ্রা জগৎ, স্বপ্ন জগৎ, মনে হচ্ছে আমরা স্বপ্নে বেঁচে আছি, ঘুমন্ত অবস্থাতে আছি। যখন মরে যাব তখন চেতন হয়ে যাব ভাই। এখন আমরা ঘুমের মাধ্যমে সারা পৃথিবী ঘুরছি, হ্যাঁ ঢালেন না, তারপরে আমরা সারা দুনিয়া ঘুরছি, ভ্রমণ করছি। না লেবু নয়, বিনা লেবুতে দেবেন তো ভাই? পৃথিবীতে আমরা নিন্দ্রা জগৎ, নিন্দ্রা অবস্থাতে ঘুরছি, এই অবস্থাতে যেন আমরা আল্লাহর ইবাদত বান্দেগি তাসবিহ জিকির করতে পারি, যেন আল্লাহকে ডাকতে পারি, তাহলে আমরা মরার পরে সুখময় স্থান পাব। আর যদি আমরা পরকালে যে আল্লাহর ইবাদত বান্দেগি না করি, পরকাল আমাদের নষ্ট হবে, বরবাদ হবে, আমরা পরকালে যে সব বরবাদ, খালি হাই আফসোস, হাই আফসোস কী করলাম, আফসোস কী করলাম, আল্লাহর একবার দুনিয়ায় পাঠাও, একবার যেতে পেতাম আল্লাহ, ইবাদত বান্দেগি তাসবিহ জিকির করে অনেক নিয়ে আসতাম, কিন্তু ভাই দোবারা জিন্দেগিতে আসবেন না। তো যাই হোক, আল্লাহ পাক কালে কালে যুগে যুগে নবী পাঠালেন, রাসূল পাঠালেন, শুধু মানুষকে মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন। তো কথা হচ্ছে যে কালে কালে যুগে যুগে নবী এসেছেন, তো আমাদের আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার আগে সারা পৃথিবীতে অন্ধকার নেমে এসেছিল, সারা দুনিয়া জাহিলিয়াতের জামানা, সারা পৃথিবীটা অন্ধকার, কেউ কাউকে মানত না, জোর যার মুলুক তার, সারা পৃথিবীতে মানুষ মানে এমন অবস্থা, মদের চর্চা বেড়ে গেল, দারুর চর্চা বেড়ে গেল, জুয়ার চর্চা বেড়ে গেল, সুদের চর্চা বেড়ে গেল, মানে দুনিয়াতে অন্যায় অত্যাচার, সারা পৃথিবীতে কেউ কাউকে মানছে না, এরকম অবস্থা। আল্লাহ পাক এমনভাবে পৃথিবীটাকে অন্ধকার করে দিয়েছিলেন, কেউ কাউকে মানছিল না ভাই ওই জামানায়। ষোলচাঁদপুরে জামিল আক্তার স্টুডিওর দক্ষিণ থেকে আপনাকে ডাকছি, ষোলচাঁদপুরে জামিল আক্তার থেকে আপনাকে ডাকছি, একটু জেনে নিয়েছেন তো? কথা হচ্ছে ভাই যে ওই জামানাতে জাহিলিয়াতের জামানা কেমন ছিল, যে আল্লাহ পাক ওই জাহিলিয়াতের জামানায় কোনো নবী রাসূল ছিলেন না, ঈসা আলাইহিস সালামের চলে যাওয়ার পরে জাহিলিয়াতের জামানা, তখন ওরা করত কি, যদি কোনো মহিলার স্বামী মারা যেত ওই মহিলাটাকে জিন্দায় জ্বলিয়ে দেওয়া হতো, আগুন ধরিয়ে পুড়িয়ে দিত, যে এই মহিলাটা লাগিন তার স্বামীকে খেয়ে নিয়েছে। কোনো লোকের যদি বেটি হতো, বেটি হওয়ার সঙ্গে সঙ্গে তার গলা টিপে তাকে মেরে দিত, জিন্দায় দফন করে দিত, এরকম সিস্টেম ওই জামানাতে চালু হয়েছিল, কেউ কাউকে মানত না। তো ওই জামানায় একটা লোক বিদেশ যাবে কিংবা পরদেশ যাবে, ওই লোকটা যাওয়ার সময় তার বিবিকে বলে যাচ্ছে, রে আমার বিবি, আমি তো চলে গেলাম, আমি তো বিদেশ চলে গেলাম, কিন্তু যাওয়ার সময় তোমাকে দুটো কথা বলে যাই, আমি তোমার পেটের মধ্যে বাচ্চা রেখে গেলাম, তোমাকে গর্ভবতী অবস্থায় ছেড়ে গেলাম, আমার একটা কথা তোমরা মেনে নাও, তোমার পেট থেকে যদি সন্তান জন্মগ্রহণ করে
যদি তোমার পেটটাকে ব্যাটা হয় তুমি বাচ্চাটাকে বাঁচিয়ে রাখবে, আর তোমার পেটটাকে যদি মেয়ে হয় বেটি হয় তাহলে বাঁচিয়ে রাখিয়া না, তুমি তার গলা টিপে দিবে সঙ্গে সঙ্গে, গলা টিপে তুমি মেরে দিও, বাচ্চাকে তুমি দফন করে দিও, দুনিয়াতে বাঁচিয়ে রাখিও না। এই কথা বলে ওর স্বামী বিদেশ চলে গেল। এবার যেদিন দশ মাস দশ দিন যুবা গেছে, আল্লাহর করিশ্মা রে ভাই, ওই মহিলাটার যখন বাচ্চা প্রসবের যন্ত্রণা শুরু হয়েছে, এবার যখন বাচ্চা প্রসব হবে সে মহিলা দেখছে কি তার পেট থেকে বাচ্চা হলো কিন্তু ছেলে নয় মেয়ে, মেয়ে বাচ্চা ভূমিষ্ঠ হলো। ওই মহিলাটা দেখলো বাচ্চার দিকে, আর সেই মহিলাটার বাচ্চার এত সুন্দর এত সুন্দর, সুবহানাল্লাহ, যে বাচ্চার গলা টিপে মারতে পারল না, হত্যা করতে পারল না, জীবন নষ্ট করতে পারল না, বাচ্চাকে বাচ্চা রেখে দিল। মা কোনোদিন মেয়েকে ছেলেকে গলা টিপে মারতে পারে না, যখন তাকে তার গলা টিপল না তাকে মারল না, বাঁচিয়ে রেখে দিল। বাচ্চা যখন আস্তে 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 বড় হয়ে গেল, মেয়েটা যখন বড় হয়ে গেছে, ওর স্বামী যখন বিদেশ থেকে পরদেশ থেকে অনেক দিন পরে বাড়ি এসেছে, এবার যখন বাড়ি এসেছে ওর মা করেছে কি বাচ্চাটাকে পড়োশির বাড়িতে লুকিয়ে দিয়েছে, হটিয়ে দিয়েছি তুমি ওটাতে করে মা। ওর বাবা বাড়ি আসলো, স্বামীর সেবা করলো, খিদমত করলো, তবে দাঁড়ি করলো, খাওয়া দাওয়া করালো। এইবার ঘুমাতে যাবে স্বামী স্ত্রী রাত্রিবেলা, তখন বলছে একটা কথা বলতে ভুলে গেছি, তোমার পেটে আমি বাচ্চা রেখে গেছিলাম, তোমার পেট থেকে বাচ্চা হয়েছিল, ছেলে না মেয়ে কি হয়েছে তো কথাটা শোনা হয়নি, তুমি বলো তো। ওর মার মনের মধ্যে তো কালা নাই, তার মা বলল একবার তার স্বামীকে, বলল স্বামী গো আপনি বলেছিলেন যদি ছেলে হয় বাচ্চি রাখবেন, মেয়ে হয় গলা টিপে মেরে দিবেন, কিন্তু আল্লাহর কারিশ্মা আমার পেট থেকে ছেলে না হয়ে মেয়ে হয়েছে, আমি বাচ্চার গলা টিপতে পারি না, জীবন বাড়ার দিতে পারি না, বাচ্চি রেখেছি, বাচ্চা এখন বড় হয়ে গেছে, খুব সুন্দরী মহিলা, বেটির খুবই চেহারা, খুবই সুন্দর, খুবই ভালো বেটি। ওর স্বামী বলল বেটিকে ডাক, বেটিকে ডেকা যে দেখাল, বেটিকে দেখল, দেখার পরে বেটিকে দেখার পর আর কিছু বলল না, বললে ঠিক আছে। কয়েকদিন পরে একদিন সকালবেলা বলছি বয়ে লোকটা তার স্ত্রীকে বলল রে আমার বিবি, আমি আমার বন্ধুর বাড়ি যাব বেড়াতে, জাফত খেতে যাব, বাচ্চা কি তুমি সাজিয়া খুঁজিয়ে দাও, বেটিকে সুন্দর করে সাজিয়ে দাও, নিয়ে যাব বন্ধুর বাড়ি। এবার বাচ্চাকে নিয়ে যখন সুন্দর করে গোসল করিয়ে একদম তেল সাবান লাগিয়ে নতুন জামা পরক লাগিয়ে দিল, দে সাজিয়ে দিল, বাবা নিয়ে যাচ্ছে, যেতে 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 চলে যাস মানে সৌদি আর মাটি মক্কা নগরীর মাটি, মাটির বুঝি খুবই রাদ্র, খুবই তাপ রে ভাই, সৌদি আরবে এত তাপ তাপ বরদাস্ত করা যায় না। কিছু দূর যাওয়ার পরে বেটি বলছে তার বাবাকে ডাক দে, বলল আব্বা আমাকে তিস্তা লেগেছে, আমি আর চলতে পারি না, আমি আর যেতে পারি না, আব্বা তিস্তা সহ্য করতে পারি না।
ওর বাবা বলল মার একটু কিছু দূরে চলা যাক, একটা গাছ দেখা যায়, ওইখানে গিয়ে তোমার জন্য আমি পানির ব্যবস্থা করবো মা চলক। এইবার ওই গাছের কাছে যায় মেয়েটাকে এবারে বেটিকা গাছের তলে বসিয়ে দিল। তার বাবা করল কি একটা গর্ত করতে লাগলো, কুমা ঘুরতে লাগলো। ওর বেটি জিজ্ঞাসা করছে আব্বা কেন গর্ত করছেন, কুমা কেন ঘুরছেন? ওর বাবা বলছে বেটিরা এইখানে কুম্মা ঘুরবো গর্ত করে জল বের হবে পানি উঠবে, তখন তোকে পানি পান করাবো, এই জন্য আমি গর্ত খুঁড়ছি। এবারে কি করল, গর্ত করতে করতে এক মানুষ যখন গর্ত আছে তার বাবা গর্ত থেকে উঠে গেল। গর্ত থেকে উঠে গিয়ে বাবা হিপচে, বাবার শরীর দিয়ে পাসিনা ঘাম বয়ে যাচ্ছে, বেটির কত বাবার অপ্রেময় ভয়, বেটি যতখানি মায়া করে বাপের অপরে বেটারা করে না। বেটি নিজের অড়না দিয়ে বাবাকে বাতাস করছে, ঘামগুলো মুছিয়ে দিচ্ছে, সুন্দর করে করে বাবার ঘামগুলোকে মুছিয়ে দিল। এইবার যখন তার দম নেওয়া হয়েছে, ওর জান্নাত বাবা পাশার বাবা বেটিকে বলছে মারে তুমি গর্তের দিকে দেখো, তার কতটা খুঁড়তে হবে, কতটা খুঁড়লে জল বের হবে মা তুমি একটু দেখো। এই যেমন গর্তটা মুখ বাড়িয়ে দেখতে গেছে, পিছন দিক থেকে তার বাবা ঘাড় ধাক্কা দিয়ে দিল গর্তের মধ্যে, বেটিকে ফেলে দিল কুয়াতে ফেলে দিল, আর কুয়ার মধ্যে ফেলে দিয়া মাটি চাপা দিতে লাগলো, মাটি ফেলতে লাগলো, আর মাটি ফেলতে লাগলো, বেটিকে জিন্দাতে দফন করতে লাগলো, পুঁতে দিতে লাগলো। বেটি গর্তে পড়া পড়া চিৎকার করে বলছে আব্বা আপনি কেন একাম করলেন, কেন আমাকে গর্তা ফেলে দিলেন, কেন আমাকে পুঁতে দিচ্ছেন আব্বা? তার বেটি বলছে, তার বেটি বলল আব্বা আপনি কেন আমাকে পুঁতে দিচ্ছেন আব্বা একটা কথা বললেন। তার বাবা বলল বেটি রে যদি তাকে দুনিয়ার বুকে বাঁচিয়ে রাখি রে মা, ওপর লোকের ছেলে তোমাকে বিয়ে করবে, লোকের সামনে আমাকে শ্বশুর বলবে, লোকের সামনে আমি কি করে মুখ দেখাবো, কি করে পরিচয় দিব, ওই জন্য তোমাকে আমি জিন্দাতে পুঁতে দিচ্ছি না, থাকবে বাঁশরা বাজবে, বাঁশি তোকে দুনিয়া থেকে শেষ করে দিব। আর বেটি গর্তা পড়া পড়া বলছে আব্বা